টুনার চপ বানানোর জন্য আমি আজকে স্টার ক্রিস্টাল চাঙ্ক লাইট টুনার 12 আউন্সের দুটি ডিব্বা নিয়ে নিয়েছি এবং আমি এখন এটাকে খুলে পানিটা খুব ভালো করে ড্রেন করে নিব। আমার 2 ক্যান টুনা এতটুকু হয়েছে। টুনা চপটা হচ্ছে টোটালি আপনার নিজের উপর, আপনি কিভাবে একটা চপ বানাতে চান বা কিভাবে আপনি জিনিসটা আপনার মুখে টেস্টে নিতে চান সেভাবে আমি দেখে দিতে পারি যে এটার ভিতরে কী কী দেওয়া যেতে পারে, কিন্তু টেস্টটা আপনি আপনার নিজের মতন বানিয়ে নেবেন। আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে এরকম ভর্তা ভর্তা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে কাঁচামরিচ 8-10টা আছে, ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে আছে গোলমরিচের গুঁড়া, লবণ। এবং আপনাদের কাছে যদি কোনো চাট মশলা থাকে, যেমন চটপটি বা অন্য কোনো কিছুর যদি চাট মশলা টাইপ, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু পরিমাণ মতন আমি মিক্স করে নেব। সব কিছু মিলিয়ে আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। আমার কাছে এটা খুব ড্রাই ড্রাই লাগছিল, ওই জন্য আমি সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ব্যবহার করিনি, আমার কিছু পেঁয়াজ রয়ে গিয়েছে, কারণ আমার মনে হচ্ছিলো না যে আর দরকার আছে। তো আপনারা এভাবে আপনাদের চপটার মানে ম্যারিনেশনটা করে নিতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে। আপনারা কাঁচা পেঁয়াজ না ব্যবহার করলে পেঁয়াজ ভেজেও ব্যবহার করতে পারেন, এবং আপনারা এটা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে পারেন। এরকম সাইজ করে নিয়ে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখতে পারেন, কিন্তু এটা এরকম গোলা গোলা করে সাথে সাথে ভাজাচ্ছে, আমি প্রেফার করি অ্যাটলিস্ট 10 মিনিট এটাকে কুলারে রেখে নিতে, তাহলে এটা একটু শক্ত হয়ে ওঠে। এরপরে আমরা ডিম ফেটে নিয়ে সেটার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্স থাকলে ব্রেড ক্রাম্সের সাথে অ্যাড করে অথবা ডাইরেক্ট ভাজা যেতে পারে। তো চলুন আমরা দেখি কিভাবে ভাজতে হয়। আমি এখানে 2টি ডিম ভালো করে ফেটে হালকা সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি। এটা হচ্ছে আমার অপশনাল ব্রেড ক্রাম্স, আপনাদের থাকলে আপনারা ব্যবহার করবেন, না থাকলেও কোনো সমস্যা নেই। যেরকমটি বলেছিলাম, চপগুলি একটু ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে, কারণ এতে কাঁচা আদা রসুন আছে। তো একটু শক্ত করে নিলে আমরা যখন এটা এরকম করে ডিমের মধ্যে মিক্স করব, তারপরে আমি এটাকে এখানে আমার তেল হাফ গরম হয়ে গিয়েছে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্স দুটি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। ঠিক এইভাবে করে বাকিগুলো আমরা দিয়ে দিব এবং উল্টে পাল্টে একটু হালকা করে ভালোভাবে ভেজে নেব, যাতে ভিতরে যে কাঁচা আদা রসুনগুলো আছে ওগুলো যাতে হয়ে যায়, যাতে কোনো কাঁচা ভাব বা কিছু না থাকে বা কোনো গন্ধ না লাগে। তো এইভাবে করে আমরা সবগুলি এখন ভেজে নিব। সো এখানে আমার টুনা চপ একদম রেডি হয়ে গেছে, দেখুন। পোলাওয়ের সাথে বা ভাতের সাথে ডাল দিয়ে খেতেও খুব মজা লাগে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন। ধন্যবাদ।